নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই গরমের ছুটিতে ভারতবর্ষের বাইরের শীতল দেশগুলিতে বেড়াতে গিয়ে থাকি, অথচ আমরা জানি না আমাদের ভূভারতের মধ্যেই আছে এমন কিছু জায়গা যেখানে গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভারতবর্ষের 5টি শীতলতম জায়গা, যেখানে তোমরা আগামী গরমের ছুটিতে ঘুরতে যেতে পারো। সিয়াচেন হলো ভারতবর্ষের সব থেকে শীতলতম জায়গা, যেখানে পর্যটকরা যেতে পারেন। এতদিন পর্যন্ত এটি কেবলমাত্র ভারতীয় সামরিক বাহিনীর অন্তর্গত ছিল এবং এখানে কোনো প্রকার সিভিলিয়ানদের প্রবেশের অনুমতি ছিল না। তবে 2021 সালের 27 সেপ্টেম্বর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এটি পর্যটকদের জন্য খুলে দেন। সিয়াচেন গ্লেশিয়ারের তাপমাত্রা শীতকালে -60 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, এমনকি গরমকালেও এখানকার তাপমাত্রা -10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। এখানে সিয়াচেন বেস ক্যাম্প থেকে কুমার পোস্ট পর্যন্ত পর্যটকদের আসার অনুমতি রয়েছে, তাই সিয়াচেন হলো ভারতবর্ষের সব থেকে শীতলতম টুরিস্ট প্লেস। তবে এখানে আসার জন্য পর্যটকদের বিশেষ পারমিশনের প্রয়োজন হয়, যা সাধারণত সবাইকে দেওয়া হয় না। ভারতের দ্বিতীয় শীতলতম টুরিস্ট প্লেস হলো দ্রাস। এটি কার্গিল ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি পাহাড়ি এলাকা। শীতকালে এখানের গড় তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। দ্রাস হলো পৃথিবীর দ্বিতীয় শীতলতম জায়গা, যেখানে মানুষের স্থায়ী বসতি রয়েছে। 1999 সালের কার্গিল যুদ্ধের পর থেকে দ্রাস পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে রয়েছে বিখ্যাত কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেখানে কার্গিল যুদ্ধের বীর পুরুষদের সমাধিস্থ করা হয়েছিল। এছাড়াও রয়েছে পৃথিবীর সবথেকে উঁচু ও শীতলতম মসজিদ। অমরনাথ ট্রেক ছাড়াও আরও অনেক ট্রেকিং পয়েন্টের স্টার্টিং প্লেস হলো এই দ্রাস। দ্রাসের পর লে হলো ভারতের তৃতীয় শীতলতম পর্যটন স্থান। এটি লাদাখ ইউনিয়ন টেরিটরির সবথেকে বড় শহর। শীতকালে এখানের সর্বনিম্ন তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, তবে গরমের সময় তাপমাত্রা 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, যার ফলে এই সময় পর্যটকদের সমাগম সবথেকে বেশি হয়। লে শুধুমাত্র ভারতীয় নয়, বিদেশি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র। লেতে রয়েছে পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল রোড খারদুংলা পাস, তাই বহু বিদেশি পর্যটকরাও লে থেকে গাড়ি বা বাইক রেন্ট করে এখানে এসে পৌঁছন। প্রতি বছরই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক পর্যটকেরা লেতে ঘুরতে আসেন। লের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে প্যাংগং লেক, তুসোমরিরি লেক, খারদুংলা পাস, নুব্রা ভ্যালি, ম্যাগনেটিক হিল প্রভৃতি। ভারতের চতুর্থ শীতলতম পর্যটন কেন্দ্র হিসেবে মানালি এবং শ্রীনগর এই দুটি জায়গাকেই ধরা চলে। মানালি হলো হিমাচল প্রদেশের একটি ছোট শহর, আবার শ্রীনগর হলো জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। এই দুটি জায়গাতেই শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায় এবং পর্যটকেরা তুষারপাত উপভোগ করেন। শীতকালে মানালিতে শ্রীনগরের তুলনায় তুষারপাত আগে শুরু হলেও বছরভর শ্রীনগরের তাপমাত্রা মানালির তুলনায় কিন্তু কম থাকে। শ্রীনগরে রয়েছে ডাল লেক, অনন্তনাগ, বারামুল্লা, শঙ্করাচার্য টেম্পল, পরিমহল, ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেনের মতো পর্যটন কেন্দ্র। আবার মানালিতে রয়েছে রোটাং পাস, সোলাং ভ্যালি, শিশু ভিলেজ, অটল টানেল, হামটা পাসের মতো দর্শনীয় স্থান। দুটি জায়গাতেই শীতকালে তাপমাত্রা -5 থেকে -8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। বছরের যে কোনো সময় তোমরা কিন্তু এখানে আসার প্ল্যান করতে পারো। ভারতের পঞ্চম শীতলতম পর্যটন কেন্দ্র হলো নর্থ সিকিম। বাঙালিদের সব থেকে কাছের বরফে ঘেরা ট্রাভেল ডেস্টিনেশন সিকিমের ট্যুর প্ল্যান অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এখানে শীতকালের সর্বনিম্ন তাপমাত্রা -3 থেকে -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং বছরের প্রায় 12 মাসই কোনো না কোনো জায়গায় বরফ পাওয়া যায়, তাই বরফের সন্ধানে সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে। নর্থ সিকিমের মধ্যে রয়েছে গুরুদংমার লেক, জিরো পয়েন্ট, কালাপাথর, ইউমথাং ভ্যালির মতো স্নো পয়েন্ট। আবার ইস্ট সিকিমে রয়েছে নাথুলা, ছাঙ্গুলেক ও বাবা মন্দিরের মতো পর্যটন কেন্দ্র। তোমরা গরমের ছুটিতে বা পুজোর সময় গ্যাংটক এসে সেখান থেকে নর্থ সিকিম বা ইস্ট সিকিম ট্যুর প্ল্যান করতে পারো। এই প্রত্যেকটি জায়গার ট্রাভেল ইনফরমেশন রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, যাতে
তোমরা সহজে এবং কম খরচে এই সব জায়গাগুলির ট্যুর প্ল্যান করতে পারো। আমাদের ভারতবর্ষের মধ্যেই অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থান রয়েছে, যেগুলো আমরা অনেকেই জানি না বা জানলেও সেই জায়গাগুলি সম্পর্কে আগ্রহ প্রকাশ করি না। বাইরের দেশে ঘুরতে যাওয়ার আগে আমরা যদি আমাদের দেশের ভেতরেই সবকটি ভ্রমণ স্থান ভালো করে ঘুরে না দেখলাম, তবে বিদেশি পর্যটকদের আমাদের দেশ ঘুরে দেখার জন্য কিভাবে অনুপ্রাণিত করব। 2020 সালের করোনা সিচুয়েশনের পর আমাদের দেশের পর্যটন শিল্প প্রভূতভাবে থমকে পড়েছে, তাই আমাদের কর্তব্য আমাদের দেশের পর্যটন শিল্পকে আবার আগের মতো চাঙ্গা করে তুলতে অবশ্যই ভারতের বিভিন্ন পর্যটন স্থানগুলিকে ঘুরে দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করো এবং এরকম আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।